বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, রাজ্য পুলিশ ও প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা তলানিতে ঠেকেছে, তাই পুলিশের সামনেই সাধারণ মানুষ আইন হাতে তুলে নিচ্ছেন। অত্যন্ত মর্মান্তিক এবং সব থেকে বড় কথা, একের পর এক যেভাবে পুলিশের উপর হামলা, পুলিশের উপস্থিতিতে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে রাজ্য প্রশাসনের উপরে, পুলিশ প্রশাসনের উপরে বাংলার সাধারণ মানুষের বিশ্বাস আর নেই, বিশ্বাস একদম তলানিতে, ভরসা একদম তলানিতে। আইন কারোরই হাতে তুলে নেওয়া উচিত না, কিন্তু আমাদের সকলের এটা ভাবতে হবে যে কেন পুলিশের উপস্থিতিতে আইন এইভাবে বারবার হাতে তুলে নিচ্ছে সাধারণ মানুষ, কেন কাউকে পেটাচ্ছে পুলিশের সামনে, কাউকে বিভস্ত করে দিচ্ছে, পুলিশ নিজে মার খাচ্ছে। গতকাল বর্ধমানে একজনের মাথা পেটেছে, খবরটা বাইরে আসেনি, চাপা আসেনি, আমার কাছে পুলিশের সেই অফিসারের ছবি আছে, পুরো মাথাটা ফাঁক করে দিয়েছে বড়বাবু, মেজ বড়বাবু থানা। এই অবস্থা যদি রাজ্যের হয়, রাজ্যের তো অরাজকতা চলছে, মৎসন্যায় চলছে।